বছরটিকে বলা হতো আমুল হজন বা শোকের বছর। প্রথম যেদিন কোরআনের বাণী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হল, যেদিন তিনি ভয় পেয়েছিলেন যে তিনি হয়তো পাগল হয়ে যাচ্ছেন, সেদিন যে ব্যক্তিটি তাকে শান্ত করেছিলেন, তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না, সেই ব্যক্তির নাম খাদিজাহ বিনত খুওয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। যে ব্যক্তিটি নবুয়তের সবচেয়ে কঠিন সময়টায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন, তাকে পরামর্শ দিয়েছিলেন, যার ইমান এবং তাকওয়া এত উচ্চ স্তরের ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা এবং জিব্রাইল আলাইহিসসালাম তার প্রতি সালাম পেশ করেছিলেন, যেই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি সন্তানের মা, যেই ব্যক্তি শুধুমাত্র তার স্ত্রী ছিলেন না বরং যিনি ছিলেন তার জীবনের একটি স্তম্ভ, সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবুয়তের দশম বছরে ইন্তেকাল করলেন। এই ঘটনাটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এতটাই কষ্টকর ছিল যে তিনি শোকে আক্রান্ত হয়ে কয়েকদিন ঘর থেকে বের হবারই শক্তি পাননি। এই একটি ঘটনাই হয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমুল হজন বা শোকের বছর হিসেবে আখ্যায়িত হওয়ার জন্য যথেষ্ট হতো, কিন্তু এর কিছুদিন পরেই তিনি আরেকটি বড় ধরনের ধাক্কা অনুভব করলেন। তার আপন চাচা আবু তালিব মৃত্যুবরণ করলেন। সম্পর্কে চাচা হলেও এতিম হয়ে জন্মগ্রহণ করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শৈশবে তার মা এবং দাদাকেও হারিয়েছিলেন, তার জন্যে আবু তালিব অনেকটা বাবার মতোই ছিলেন। ব্যক্তিগত জীবনে যদি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সবচেয়ে বড় সহায়ক হয়ে থাকেন, তাহলে সামাজিক জীবনে অবশ্যই সেই অবস্থানে ছিলেন আবু তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মৃত্যুটা আরও বেশি বেদনাদায়ক ছিল, এ কারণে যে সারা জীবন তার আদরের ভাতিজাকে সব ধরনের সহযোগিতা করার পরেও জীবনের শেষ মুহূর্তে এসে আবু তালিব ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করতে পারেননি। অল্প কিছুদিনের ব্যবধানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একেবারে নিঃসঙ্গ হয়ে গেলেন। আবু তালিবের আশ্রয় হারিয়ে তিনি যেন সমাজে একেবারে দুর্বল হয়ে পড়লেন। তখনকার আরব সমাজে বংশের একজন মুরব্বী তার বংশের মানুষদের আশ্রয় দিয়ে থাকতেন, এটাকে অনেকটা বর্তমান যুগের নাগরিকত্বের মতো দেখা যেতে পারে। আবু তালেব মারা যাওয়ার পর বনু হাশেম বংশের নেতৃত্ব চলে গেল আবু লাহাবের কাছে, যে আত্মীয়তার খাতিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকদিন আশ্রয় দিলেও ইসলামের প্রতি প্রবল ঘৃণার কারণে সে তার আশ্রয় উঠিয়ে নেয়। সেই সমাজে কারো আশ্রয় না থাকাটা বেশ ভয়ানক বিষয় ছিল। কেউ আপনার কোনো ক্ষতি করলে আপনার হয়ে সুশাসন চাওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আপনি নানা ধরনের হয়রানির শিকার হয়ে যেতে পারেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তেমনটাই হতে থাকল। ব্যক্তিগত জীবনের প্রবল শোকের সাথে যোগ হলো সামাজিকভাবে বিভিন্নভাবে লাঞ্ছিত হওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মুহূর্তে মক্কার বাইরে ইসলামের বাণী প্রচার করাটা অত্যন্ত জরুরি। বর্তমানে যদিও আরব দেশের প্রধান দুই শহর বলতে আমরা মক্কার মদিনাকে বোঝাই, তখনকার সময় মদিনা, যার নাম ছিল ইয়াসরিব, তখনও পর্যন্ত তেমন গুরুত্বপূর্ণ কোনো শহর ছিল না, বরং মক্কার আরও কাছের শহর তায়েফের গুরুত্ব ছিল তুলনামূলকভাবে বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ঠিক করলেন তিনি তায়েফ শহরে গিয়ে ইসলামের আহ্বান জানাবেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব ছিল 70 মাইল, কিন্তু কৌশলগত কারণেই হোক আর আর্থিক সংকটের কারণেই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ পাড়ি দিলেন পায়ে হেঁটেই, সাথে তার একমাত্র সঙ্গী তার দাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। 70 মাইল দূরত্বের পথ, কথাটা বলতে খরচ হয় কয়েক সেকেন্ড, কিন্তু এর পেছনে যে ত্যাগ ছিল, যে কষ্ট ছিল, তা হয়তো বর্তমান যুগে একমাত্র ঘর ছেড়ে আসা শরণার্থীরাই উপলব্ধি করতে পারবে। উত্তপ্ত সূর্যের নিচে কর্কশ নিষ্প্রাণ মরুভূমির মধ্য দিয়ে 50 বছর বয়সী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়েছেন, যেন জাহেল কোরাইশেরা সত্যের বাণীকে দমিয়ে না দেয়, যেন পবিত্র এই কথাগুলো আমার আপনার কানে পৌঁছয়। তায়েফ শহর তখন 3 ভাই দ্বারা পরিচালিত, তারা যার যার প্রশাসনের জায়গা ভাগ করে নিয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার কথা ঠিক করলেন, কারণ একটি সমাজের নেতারা যখন কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করে ফেলে তখন সেখানকার সাধারণ মানুষের জন্য তা অনুসরণ করা সহজ হয়ে যায়। তিনি একে একে 3 ভাইয়ের সাথেই দেখা করলেন এবং প্রত্যেকে তার আহ্বানকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রত্যাখ্যান করল। প্রথমজন তার আহ্বান শুনে এতটাই রাগান্বিত হয়েছিল যে সে বলল, আল্লাহ যদি সত্যি তোমাকে রসুল হিসেবে পাঠিয়ে থাকেন তাহলে আমি নিজ হাতে কাবার গিলাফটা ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ করে দিব, নাউযুবিল্লাহ। দ্বিতীয়জন ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, আল্লাহ কি রসুল হিসেবে বেছে নেয়ার জন্য তোমার থেকে ভালো কাউকে পাননি? এবং তৃতীয় ভাইও ব্যঙ্গ করে বলল,
তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তোমার সাথে আমি কথা বলতে পারবো না, কারণ তুমি আমার অনেক ওপরে। আর তুমি যদি মিথ্যুক হয়ে থাকো তাহলেও আমি তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ তুমি আমার থেকে অনেক নিচু স্তরের মানুষ। অর্থাৎ সে ঘুরিয়ে মূলত এই কথাই বলল যে তুমি সত্য বলো বা মিথ্যা বলো, আমি তোমার কোনো কথাই গ্রহণ করব না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত পরম, এত সুন্দর, যাকে স্বয়ং আল্লাহ বর্ণনা করে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনার চরিত্র অবশ্যই অতি উচ্চতায় সমাসীন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেউ একবার কথা বললেই মুগ্ধ হয়ে যেতেন। আমি আপনি আমাদের শ্রেষ্ঠ ব্যবহার এবং কথা বলার ভঙ্গি দিয়েও যে মানুষটার কাছাকাছিও যেতে পারবো না, সেই মানুষের আমন্ত্রণের উত্তরে কয়েফের তিন নেতা এরকম বিভৎস মন্তব্য করে বসল। একের পর এক ধাক্কার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছেড়ে দেননি, কারণ তিনি তো নিজের কথা ভাবছিলেন না। তিনি তো হাল ছেড়ে দিলেও জান্নাতে চলে যেতেন। তিনি তো তার কাছের মানুষদের কথাও ভাবছিলেন না, কারণ তার কাছের মানুষেরা তো অনেকেই ইসলাম গ্রহণ করেছিল। তিনি এত অপমান, এত লাঞ্ছনা সয়ে গেছেন যেন আমি আর আপনি একদিন হেদায়েত পাই, যেন আমরা শিরক থেকে মুক্ত হতে পারি। তাই তায়েফের নেতাদের এরকম নিকৃষ্ট আচরণের পরেও তিনি আশাহত হননি। সমাজের নেতারা না হলেও হয়তো সাধারণ মানুষদের মধ্যে কেউ সত্যকে চিহ্নিত করবে, অন্তত একজন হলেও হয়তো ইসলাম গ্রহণ করবে। তিনি সব মিলিয়ে সপ্তাহ থেকে 10 দিনের মতো তায়েফ শহরে কাটালেন, কিন্তু কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। তিনি বুঝতে পারলেন এখন সেখান থেকে ফিরে আসাটাই সমীচীন হবে, কিন্তু সেখানকার মানুষ এতটাই নিকৃষ্ট মনোভাবের ছিল যে তারা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান আর প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি। তাদের নেতারা শহরের দুর্বৃত্তদের ডেকে বলল এই দুজন যেন শহর থেকে সসম্মানে বের না হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়িদ রাদিয়াল্লাহু আনহু শহর থেকে বের হতে হতে দেখলেন শহরের বাহির থেকে শুরু করে অনেক দূর তিনি প্রায় অবচেতন অবস্থায় চলে গেলেন, এবং দীর্ঘ 5 মাইল পথ ধরে সেই মানুষরূপী পশুরা তাদের পেছন পেছন যেতে থাকলো এবং তাদের দিকে পাথর নিক্ষেপ করতে লাগলো। ভেবে দেখুন, একজন মানুষের অন্তর কতটুকু কলুষিত হলে সে কষ্ট করে 5 মাইল হেঁটে হেঁটে কাউকে পাথর মারবে, তারপর আবার সেই কড়া রোদে 5 মাইল হেঁটে হেঁটে ফিরবে। এরকম মানুষের কথা চিন্তা করলে আমার আর আপনার মনে কতটুকু ঘৃণা জন্মায় ভেবে দেখুন। কিন্তু এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। রক্তাক্ত, আহত, অবচেতন প্রায় অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ধরে যায়িদ রাদিয়াল্লাহু আনহু কিছু দূর এগিয়ে একটি গাছের নিচে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে এত বেশি রক্ত বের হচ্ছিল যে তার চামড়ার স্যান্ডেলটা তার পায়ের সাথে আঠার মতো লেগেছিল, এবং একটু একটু করে টেনে টেনে স্যান্ডেলটা তার পা থেকে ছোটাতে হয়েছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? অবিশ্বাস্য হলেও সত্যি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যথিত রক্তাক্ত শরীর নিয়ে সেই অবস্থাতেই দুরাকাত নফল নামাজ পড়লেন। এরপর তিনি আকাশপানে তাকালেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, এবং তিনি এমন এক দোয়া করলেন যা প্রতিটি মানুষকে মুগ্ধ করবে, এবং তার এই দোয়া যেন প্রতিটি নিপীড়িত, নির্যাতিত, অপমানিত এবং লাঞ্ছিত ব্যক্তির জন্য একটি দিক নির্দেশক। চরম দুর্দশা এবং হতাশার ভেতরে থেকেও আমরা আল্লাহর প্রতি কেমন আচরণ করব, কেমন মনোভাব রাখব, কিভাবে তারই উপর ভরসা করতে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ, একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি, এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি, এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি। হে আরহামার রাহিমিন, আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব। আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন? এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায়, নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন? হে আল্লাহ, যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতেই আমার কিছু আসে যায় না, কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে। হে আল্লাহ, আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই, যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে, যা দুনিয়া এবং আখেরাতের সব বিষয়ের সংশোধক। আল্লাহ, আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই। আল্লাহ, এ সব কাজই শুধু আপনাকে খুশি করার জন্য করা, এবং আপনি ছাড়া কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শেষে বা তার কিছুক্ষণ পর স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এসে হাজির হলেন। এসে তাকে সালাম দিয়ে বললেন, আল্লাহ দেখেছেন ওরা তোমার সাথে কি করেছে, এবং আল্লাহ
পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন তোমার আদেশ পালন করার জন্য। এবং এরপর পাহাড়ের ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলল, আল্লাহ দেখেছেন ওরা আপনার সাথে কেমন আচরণ করেছে, আমি হলাম পাহাড় পরিচালনাকারী ফেরেশতা, আমাকে আপনার রব আপনার কাছে পাঠিয়েছেন যেন আপনি যা আদেশ করেন আমি তাই পালন করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তায়েফের লোকদের আচরণ দেখে স্বয়ং ফেরেশতারাও এতটা ক্ষুব্ধ ছিল যে পাহাড়ের ফেরেশতা নিজ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুদ্ধি দেওয়া শুরু করলো। সে বলল, আপনি চাইলে আমি ওদেরকে দুই পাহাড়ের মাঝখানে পিষে ধ্বংস করে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নানা ধরনের দুর্ব্যবহারের মুখোমুখি হয়ে, নানা ধরনের অপমান সহ্য করে, শহরের দুর্বৃত্তদের কাছে অজস্র পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধ্বংস করার প্রস্তাব শুনলেন, তিনি বললেন, আসলে আমার আশা একটাই, যে এই লোকগুলো না হলেও তাদের পরবর্তী প্রজন্মগুলো যেন একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তার সাথে কাউকে শরীক না করে। অর্থাৎ এরা হয়তো ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ওদের ধ্বংস করে দিলে তো ওদের পরবর্তী প্রজন্ম আসারই সুযোগ হবে না। ভবিষ্যৎ প্রজন্মগুলো যেন ইসলামের বাণী শুনে সত্যকে গ্রহণ করে সেই কথা ভেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ফেরেশতার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, তিনি তায়েফবাসীদের ক্ষমা করে দিলেন। এবং আজকে 1400 বছর ধরে তায়েফে একের পর এক লাখো মুসলিম সন্তান জন্ম নিচ্ছে যারা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করে না, যাদেরই পূর্বপুরুষদের মধ্যে ছিল সেই পাথর নিক্ষেপকারীরা যারা বুক ভরা ঘৃণা নিয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে নির্মমভাবে পাথর মেরেছিল। আজকে তাদেরই বংশধরেরা বুক ভরা ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প পড়ে, তার প্রতি সালাওয়াত পাঠ করে, তার সাথে জান্নাতে সাক্ষাৎ করার স্বপ্ন দেখে, এবং এভাবেই রাহমাতুল্লিল আলামিন মহাবিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুগ্রহ দিয়ে বিজয়ী হয়ে গেলেন। এবং তার এই গুণাবলীগুলোর জন্যই আখেরাতে তিনি থাকবেন মাকামা মাহমুদে। দ্বিতীয় পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ থেকে ফেরার পথের অভিজ্ঞতাগুলোও দেখব এবং সেই ঘটনাগুলো থেকে শিক্ষণীয় বিষয়বস্তু আলোচনা করব। প্রথম পর্বের ঘটনাগুলো থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে ভাবতে পারি তা হলো, কঠোর প্রতিকূলতার সম্মুখীন হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করেননি, বরং তিনি আল্লাহর কাছে তার নিজের দুর্বলতা তুলে ধরে, তার পরিস্থিতি তুলে ধরে সাহায্য চেয়েছিলেন। দ্বিতীয়ত, তিনি তার লক্ষ্যে সর্বদা অটল ছিলেন, তার লক্ষ্য ছিল আল্লাহকে খুশি করা। তাই এত কিছু সহ্য করার পরও তিনি বলেছেন, আল্লাহ তুমি যদি আমার উপর রাগ না করো তাহলে আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না, আমি হাজারো প্রতিকূলতা সহ্য করতে পারবো। পরিশেষে এ থেকে আমরা এটাই বুঝতে পারি যে দুনিয়ার জীবনে বাধা বিপত্তি আসবেই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার জীবনে যদি এত কঠিন পরীক্ষা আসে যার তুলনায় আমাদের সবার সমস্যাগুলোকে তুচ্ছ মনে হয়, তাহলে বুঝতে হবে প্রতিকূলতার সাথে মোকাবেলা করা এই জীবনেরই একটি নিয়ম। সব ধরনের সমস্যার সমাধান করে চিরকাল সুখে শান্তিতে থাকার নাম হচ্ছে জান্নাত। এটা এই জীবনে আশা করাটাই বোকামি, কিন্তু ঠিক যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তাকে সহায়তা করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তেমনি করে আমাদের জীবনেও প্রতিকূলতার পরে ভালো সময় আসবেই। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আমাদের করণীয় হচ্ছে বাধা বিপত্তির সময় হাল ছেড়ে না দিয়ে আল্লাহর উপর ভরসা করে জীবনের উদ্দেশ্য পূরণের দিকে এগিয়ে যাওয়া। আল্লাহ বিশ্বের সকল নিপীড়িত নির্যাতিত মুমিন বান্দাদের কঠোর পরীক্ষাগুলোকে সহজ করে দিন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আমিন।